প্রত্যেক বছরেই আমাদের এই অনুষ্ঠানটা অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন নবীন প্রবীণ শিল্পীদের ধনঞ্জয়বাবুর গাওয়া গানগুলো তাদের সকণ্ঠে পরিবেশনের মধ্যে দিয়ে পরিবেশিত হয় এবারের পরিকল্পনাটা কিন্তু একটু ভিন্ন আমরা ফিরে যাব সুদূর অতীতে উনিশশো সালে কিন্তু তার আগে আজকের এই অনুষ্ঠানের সমগ্র পরিকল্পনা যিনি করেছেন আমার অনুজ প্রতিম এবং ভীষণ সংস্কৃতি মনস্ক যিনি আজকে বাংলার লুপ্তপ্রায় অনেক কিছু সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে একক প্রয়াস অনেকটা শ্রী শিবেন দাসগুপ্ত তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার উপস্থিত বৃন্দ আপনাদের মতো আমরা সকলেই ভারাক্রান্ত যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি সত্যি তার মধ্যেও আজ এই প্রবাদ প্রতিম সঙ্গীত সাধক ধনঞ্জয় ভট্টাচার্যের একশো দুইতম জন্মজয়ন্তী মধুসূদন মঞ্চে পালিত হচ্ছে এবং আগুনের পরশমণি স প্রাণে সত্যি কিন্তু আজকের দিনের জন্য যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা আমাদের প্রত্যেকেরই একটাই ডিমান্ড ওই ডিমান্ড জাস্টিস ন্যায় বিচারের আশায় আপনাদের মতো হারমোনিকাও প্রত্যেক আশাবাদী সমব্যাথী সেই পরিবারের জন্য ধনঞ্জয় ভট্টাচার্য সম্পর্কে আপনারা শুনবেন কারণ যিনি আজকের এই অনুষ্ঠানের পরিচালনা করবেন সত্যি কথা বলতে গেলে কি মানে ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায় কাঞ্চনদার সঙ্গে এই দু হাজার কুড়ি সাল থেকেই আমার পরিচয় ডক্টর তাপস রায় উনি এখানে উপস্থিত আছেন ওনার মাধ্যমেই পরিচয় হয় এত চমৎকার একজন মানুষ আমি অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করেছি কিন্তু কাঞ্চনদার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় এবং সব থেকে বড়ো কথা যিনি স্বনামধন্য একজন চক্ষু বিশেষজ্ঞ যখনই ওনার চেম্বারে আমি গেছি কাঞ্চনদা কখনোই যখনই শুনেছেন যে আমরা ওনার ওখানে পৌঁছেছি সঙ্গে সঙ্গে ভেতরে ডেকে নিয়েছেন কোনোদিনই যা না খেয়ে আসিনি চমৎকার একজন মানুষ এবং কাঞ্চনদাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি যে ধনঞ্জয় ভট্টাচার্য সম্পর্কে যদি কেউ সব থেকে বেশি জানেন তার মধ্যে কাঞ্চনদা অন্যতম এবং কাঞ্চনদা যদি একটা বই প্রকাশ করেন আমি সর্বতোভাবে কাঞ্চনদাকে সহযোগিতা করব এটা আমি বলেছি এবং এটাও বলেছি যে ধনঞ্জয় ভট্টাচার্যের যত গান তার জন্য যদি কোনো ইউটিউব চ্যানেল লঞ্চ করতে হয় তার জন্য হারমোনিকা এগিয়ে আসবে তার জন্য আপনারাও যারা যারা অনুরাগী তাদের সহযোগিতা পাব। আজকের এই অনুষ্ঠানে আরেকজনের কথা আমি বলতে হবে সমর ভট্টাচার্য সমরদা ধনঞ্জবর ছাত্র উনিও সময় এগিয়ে আসেন সমস্ত কাজে সমরদাকে পাই আমাদের হারমোনিকার প্রেসিডেন্ট স্বপন দা স্বপন সোম স্বপন দাও ভীষণ গুণী মানুষ সবাই মিলিতভাবে আমরা এই কাজটা করছি আগামী দিনেও যেন করতে পারি আপনাদের সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আর আজকে কল্যাণদার মতো মানুষ এখানে আপনারা দেখলেন উপস্থিত রয়েছেন এবং কল্যাণদাদের ক্যালকাটা কোয়ার দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান এবং আজকে আমাদের বিশেষ আকর্ষণ ধনঞ্জয়বাবুর সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর তার বিশেষ বিশেষ মুহূর্তের ঝলক যেটা আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানের মধ্যে তাই আমি বেশি কথা বলবো না শুধু বলবো। আপনারা এরকম অনুষ্ঠানে বারবার আসবেন এবং চেষ্টা করবেন যে সবাইকে নিয়ে আসতে কারণ এইরকম গুণী মানুষ এরকম কিংবদন্তি সঙ্গীত সাধক আর পৃথিবীতে জন্মাবে না ধনঞ্জয় ভট্টাচার্যের মতো মানুষরা যেন আবার যদি আসেন এই এই পৃথিবীতে ধরণীতে সত্যি আমরা ধন্য হব। এইরকম অনুষ্ঠান করতে পেরে এর আয়োজন করতে পেরে আমরা সত্যি ধন্য আপ্লুত আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই